আগারগাঁও পরিকল্পনা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন করছে শ্বেতপত্র প্রণয়ন কমিটি। বিগত 15 বছরে আওয়ামী লীগ সরকারের দুর্নীতির ফিরিস্তি তুলে ধরছেন কমিটি প্রধান দেবপ্রিয় ভট্টাচার্য। সরাসরি যাচ্ছি সেখানে। পত্রিকার মাধ্যমে লিখেছিলাম যে একটি শ্বেতপত্র প্রয়োজন। শ্বেতপত্র প্রয়োজন এই জন্য যে এই পরিস্থিতি সম্বন্ধে একদিকে যেমন ধারণা নেওয়া, অপরদিকে ভবিষ্যতের করণীয়গুলো সম্বন্ধেও আর একটু নির্দিষ্টভাবে পরামর্শ পাওয়া। আমাদের সৌভাগ্য যে সে বিষয়টি মাননীয় প্রধান উপদেষ্টার দৃষ্টিগোচর হয় প্রস্তাবটি, এবং উনি আমাকে বলেন যে তাহলে প্রস্তাব যখন দিয়েছ তখন এটা তৈরি করে দাও। তো অবভিয়াসলি তৈরি করাটা এটা ব্যক্তিগতভাবে একজনের পক্ষে সম্ভব না। আমি আপনাদের আজকে বলতে পারি যে ওনারা বলেছিলেন যে আপনার পছন্দ মতো মানুষদের নিয়ে আসেন, আমরা সরকারের পক্ষ থেকে কোনো হস্তক্ষেপ করব না, এবং সেই অনুযায়ী আমি 11টি নাম প্রস্তাব করি এবং সেই 11টি নামই ওনারা অনুমোদন দেন। এবং আপনারাই বলেছেন এই 11 জনকে এবং আমি সহ 12 জন যে দলটি গঠিত হলো, আপনাদের পত্রিকায় লিখেছে ইট ওয়াজ এ ড্রিম টিম। বাংলাদেশের পেশাগত জীবনের সবচেয়ে যে কটি মানুষের নাম আমরা বলি, আমাদের অর্থনীতির বিশ্লেষণ করেন যারা, গবেষণা করেন, তাদের ভিতরে সবচেয়ে যে কটি নাম সামনে আসে বিভিন্ন বিষয়ে, আমরা সৌভাগ্য সেই 11 জনকে যুক্ত করতে পেরেছিলাম। এবং এই 11 জনের অবদান আজকের এই রিপোর্টটাই তার ধারণ করে আছে। আমি আর একটু বলবো ওনাদের সম্বন্ধে, কারণ আজকে ওনাদের সম্বন্ধে না বললে ঠিক হবে না জিনিস। এবং যেই কমিটিটা গঠিত হয়েছিল, আপনারা লক্ষ্য করে দেখবেন এক একজন এক এক বিষয়ে পারদর্শী ওনারা, এবং এক একজন এক একটি প্রতিষ্ঠানে ওনারা কর্মরত। সেই অর্থে একটি প্রতিনিধিত্বমূলক কমিটি আমরা গঠন করতে পেরেছিলাম। এই কমিটির সাথে আপনারা জানেন যে খুবই ঘনিষ্ঠভাবে সমর্থন দিয়েছেন আমার সিপিডির কলিগরা, সিপিডি এবং একই সাথে যে নাগরিক ফোরাম আছে আমাদের সিপিডির সচিবালয় হিসেবে, সেই নাগরিক ফোরামের সচিবালয় আমাদের সমন্বয়ক আনিসাতুল ফাতেমা এখানে উপস্থিত আছেন, এবং আমাদের যেই প্রায় 150-র মতো সহযোগী প্রতিষ্ঠান বাংলাদেশের বিভিন্ন জায়গায় আছে তাদের সহযোগিতা ব্যতীত রেখে এই প্রতিবেদন তৈরি করা কষ্টকর হতো। সিপিডির কলিগসরা এই কাজের সাথে যারা যুক্ত হয়েছেন তাদের সাথে, ইউএনডিপি থেকেও আমার 2 সহকর্মী এই কাজের সাথে যুক্ত হয়েছিলেন, প্ল্যানিং কমিশনকে সরকারের অংশ হিসেবে আমাদের সাচিবিক সমর্থন দিয়েছে, এবং আপনারা দেখছেন যে সরকারের সম্ভবত অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ স্থানে আমরা আপনাদের সাথে এখানে মিলিত হয়েছি। এটাও একদিক থেকে বেশ লক্ষণীয় একটি বিষয়। এই কাজটি তৈরি করার ক্ষেত্রে আমাকে জিজ্ঞেস করা হয়েছিল খরচ কত হবে। আমি বলেছিলাম যে বাংলাদেশের এই রকম একটি পরিবর্তনকালে আমরা যদি কোনো অবদান রাখতে পারি সেটা কোনো আর্থিক মূল্যে মূল্যায়ন করাটা ঠিক হবে না। সেহেতু আমার সহকর্মীরা এই যে 3 মাস অক্লান্ত পরিশ্রম করেছেন এবং ওনাদের চলমান দায়িত্বগুলোর পাশাপাশি এটা করেছেন, এবং একই রকমভাবে আমার সিপিডির যে গবেষকরা কাজ করেছেন তাদের বিভিন্ন চলমান প্রকল্পের কাজ ইত্যাদির ভিতরে পাশাপাশি এগুলি করেছেন, এবং নাগরিক প্ল্যাটফর্মের যারা দেশ ঢাকার বাইরে কাজ করেছেন তারা সকলেই কিন্তু বিনা পারিশ্রমিকে কাজ করেছেন। এই বিনা পারিশ্রমিকে শুধু ওনারা যে পরিশ্রমের কে কোনো আর্থিক মূল্য ধরেননি তা না, ওনারা যতগুলি সভা করেছেন
আপনারা তো জানেন তথাকথিত কি একটা সিটিং অ্যালাউন্স আছে না সব মিটিংয়ের, একটি পয়সাও সিটিং অ্যালাউন্সও কাউকে দেওয়া হয়নি। আমরা একটু আগে মূল্যায়ন করছিলাম যে এইরকম একটি কাজ যদি পরামর্শকদের দিয়ে করানো হতো তাহলে কত খরচ হতো, কারণ এই কাজের ভিতর দিয়ে আমরা বাংলাদেশের পেশাজীবীদের, বিশেষ করে অর্থনীতির চর্চায় যারা আছে, তাদের সক্ষমতা এবং কৃতিত্ব প্রদর্শন করেছি এবং বিভিন্ন সময়ে যে বিদেশি পরামর্শক এনে দেশীয় সক্ষমতাকে ছোট করে দেখানো হয় সেইটার একটি উচিত জবাব দেওয়া আমরা চেষ্টা করেছি। এবং আমাদের মূল্যায়ন হলো যদি এটা ঠিকমতো কি প্রকল্প বানিয়ে করা হতো, কত বলেছ, 25 কোটি টাকা, এটার মূল্য ন্যূনতম 25 কোটি টাকা হতো যদি প্রত্যেকের, আপনারা পরামর্শকের দাম এবং আমার যে সহকর্মীরা আছেন তাদের যদি পারিশ্রমিক এবং যে সমস্ত অন্যান্য আনুষাঙ্গিক খরচাদি ছিল, আমাদের হিসাব হলো এটা প্রায় 25 কোটি টাকার কাজ হয়েছে। এইটা আমরা দেশের জন্য একটি নিঃস্বার্থ অবদান হিসেবে আমরা এটাকে দেখতে চাই এবং এটার ভিতর দিয়ে আমরা একটা উদাহরণ এবং দৃষ্টান্ত করতে চাই। আজকের আলোচনা আর বিশেষ খুব বেশি করব না, কিছুটা হয়তো সামনের দিকের আলোচনা করব, সেটার করার আগে আমি সেটা করব, শেষে করব সামনে, কারণ এই রিপোর্ট দিয়ে কি হবে, রিপোর্ট কি ধুয়ে খাব, রিপোর্টটা দিয়ে কি হবে এটা তো এর পরের বিষয় থাকবে এবং এই রিপোর্টের ভিতরে যে কথাগুলো পরামর্শগুলো আছে সেগুলো কি আগামী দিনে এতিমের মতো ঘুরে বেড়াবে নাকি এদের কেউ দায়িত্ব নিয়ে অভিভাবকত্ব নিয়ে বাস্তবায়নের পথে এগোবে, সেই প্রশ্নের জবাব আয়ত শেষের দিকে আমাদের মতবাদগুলো আমরা বলবো। কিন্তু তার আগে আপনারা তো পুরো রিপোর্ট পেয়ে গেছেন, আপনারা বলতে পারবেন না যে আমরা কোনো গোপনীয়তার ভিতরে কাজ করেছি, আপনারা পুরো রিপোর্ট পেয়েছেন, গতকাল মাননীয় প্রধান উপদেষ্টায় হাতে দেওয়ার পরপরই আপনাদের হাতে দিয়েছি। আপনারা দেখবেন যে এই রিপোর্টটি এখনও আমরা সাবধানতার কারণে খসড়া শব্দটা লিখে রেখেছি, কারণ এখনও দু একটি পরিসংখ্যান আমরা পুনর্বিবেচনা করছি যে বিভিন্ন জায়গা থেকে নেওয়া হয়েছে সেগুলি তারা সঠিকভাবে দিয়েছে কি না, অথবা তাদের আবার নতুন পরিসংখ্যান আসলো কি না, প্রত্যেক দিনই তো নতুন নতুন হিসাব হচ্ছে, তো সেইগুলি আমরা এটা দেখার চেষ্টা করছি। 12 জন লোকের হাতে লেখা হয়েছে, 12 জন না আসলে তো 20 জন হবে, কারণ আমার সহকর্মীরা ছিলেন লেখার ভিতরে, সেহেতু বিভিন্ন হাতে লেখা হয়েছে, বিদেশি ভাষায় লেখা হয়েছে, এটার কিছু সম্পাদনার প্রয়োজন করবে, আমরা সেই সম্পাদনাটাও করব। এই পুরো কাজটা আগামী 1 মাসের ভিতরে আমরা শেষ করে এটাকে ছাপিয়ে বের করার চেষ্টা করব। 1 থেকে 1.5 মাস সময় লাগবে এটা আনুষ্ঠানিকতা করা এবং ছাপিয়ে এটা বের করার জন্য। এটার সম্পাদনা মানে ভাষাগত সম্পাদনা, ওখানে দেখবেন ইংরেজি, আমেরিকান ইংলিশও আছে, আবার ব্রিটিশ ইংলিশও আছে, ওটার ভিতরে অনেক সময় বিলিয়নও আছে, কোনো সময় ক্রোড়ও আছে, এগুলোকে আমাদের সম্পাদনা করতে হবে, আমরা সেটা করব। করার পরে এটা আমরা বের করব। আপনারা দেখবেন, দেখেছেন, আমি জিজ্ঞেস করেছিলাম প্রধান উপদেষ্টার অফিসকে যে এইটার গ্রন্থসত্ত্ব কার কাছে থাকবে, মালিকানা কার কাছে থাকবে গ্রন্থসত্ত্ব, আমাকে বলা হয়েছে এটা সরকারের কাছে থাকবে, সেহেতু আপনারা দেখবেন যে গ্রন্থসত্ত্ব দেওয়া আছে বাংলাদেশ সরকারকে, যদিও আমরা এটা রচনা করেছি কিন্তু এটার ভিতর দিয়ে সরকারের পক্ষ থেকে এই দলিলটির মালিকানা ওনারা গ্রহণ করেছেন, ওনারা এটাকে নিজস্ব দলিল হিসেবে স্বীকার করে নিয়েছেন, এটা আমাদের জন্য সম্মানের ব্যাপার এটা মনে করি। আর যেখানে ভিতরে যে সমস্ত মতামতগুলো দেওয়া আছে সেগুলি প্রত্যেকটি ব্যক্তি জেনে লিখেছেন তাদের ব্যক্তিগত মতামত, এটা সরকারের নয়, সেহেতু গ্রন্থসত্ত্ব সরকারের আছে, কিন্তু ওখানে প্রদত্ত মতামত বিশ্লেষণ এগুলির জন্য যদি কাউকে আপনারা বকাবকি করতে চান সেটা তাহলে আপনাদের সামনে আমার
এই যে সহকর্মীরা বসা আছেন তাদের করবেন, অন্য কাউকে না। আরেকটা কথা আমি বলতে চাই আপনাদের, সেটা হলো যেই প্রক্রিয়ার ভিতর দিয়ে আমরা এটাকে প্রস্তুত করলাম, এটা কিন্তু প্রথাগত গবেষণার যে পদ্ধতি তার বাইরে যে আমরা এই কাজটি করেছি, একটি অন্তর্ভুক্তিমূলক আলোচনা ভিত্তিক একটি প্রক্রিয়ার ভিতর দিয়ে আমরা এটা গেছি। আপনারা যদি লিস্টটা দেখেন, আপনাদের সামনে দেওয়া আছে যে এইটার ভিতরে যে আলোচনাটা হয়েছে, আমার যে ভূমিকা আছে ভূমিকার ভিতরেও আমি সংক্ষেপে বলার চেষ্টা করেছি যে এই দলিলটি তৈরি করার ক্ষেত্রে আমরা যেই পদ্ধতি অবলম্বন করেছি সেটার প্রথম তো অবশ্যই গবেষকরা যে যার নিজের যে জ্ঞান বুৎপত্তি সেটার উপরে তারা ভিত্তি করেছেন, সেহেতু তাদের অর্জিত জ্ঞান এখানে প্রতিফলিত হয়েছে। একই সাথে তারা তারপরে যে বিভিন্ন তথ্য উপাত্ত সেই ক্ষেত্রে প্রাসঙ্গিকভাবে পাওয়া যায় সেগুলি তারা ব্যবহার করেছেন সবচেয়ে সাম্প্রতিকতম। তারপরে যেটা হয়েছে যে সেটা হলো যে যে সমস্ত বিষয়ের সাথে অন্যান্য বিশেষজ্ঞরা আছেন দেশের ভিতরে এবং দেশের বাইরে, তাদের সাথে পরামর্শ করা হয়েছে, কোনো সময় এককভাবে কোনো সময় গোষ্ঠীবদ্ধভাবে, এবং দেশি এবং বিদেশিদের সাথেও এটা করা হয়েছে। এবং আমরা একই সাথে ঢাকার বাইরে যে জনশুনানির মাধ্যমে জনগণের মতামতকেও নিয়ে আসার অন্তর্ভুক্ত করার চেষ্টা করেছি। আপনারা হিসাবে দেখবেন এখানে মোট আমরা 60টি সভায় মিলিত হয়েছিলাম, এবং এই 60টি সভার ভিতরে আমার এই কলিগসরাই আমরাই প্রায় 18 বার নিজেদের মধ্যে সভা করেছি। আপনারা চিন্তা করে দেখেন 90 দিনের ভিতরে 18 বার শুধু আমরা আমাদের চলমান কাজকর্ম সংসার এবং কর্তব্য বাইরে রেখে এইভাবে 18 বার এখানে আমরা মিলিত হয়েছি। এছাড়া বা আপনারা দেখবেন যে নীতি নির্ধারকদের সাথে আলোচনা হয়েছে 22টি, আমাদের অন্যান্য ঢাকার বাইরে আলোচনা হয়েছে, দেশের বাইরে আমরা বিভিন্ন অনলাইনে আলোচনা করেছি, এবং আলোচনার সূত্রপাতটা হয়েছিল প্রথম এই ওই ঘরে প্ল্যানিং কমিশনে, সেটা হলো ছাত্রনেত্রীবৃন্দদের সাথে যারা আন্দোলন সংগ্রামে ছিলেন, সেই রকম মানুষদের আমরা প্রথম ডেকে প্রথম আলোচনাটা তাদের প্রত্যাশাটা বোঝার চেষ্টা করেছি, এবং সেটাও খুবই একটা মানে সেই অভিজ্ঞতাটা খুবই মনে রাখার মতো আর কি, সেই কীভাবে তারা শিক্ষা খাতের উপর জোর দিয়ে কর্মসংস্থানের উপর জোর দিয়ে আলোচনা করেছিল, শিক্ষার মানসম্মান শিক্ষা এবং শোভন কর্মসংস্থান এই দুটো বিষয় তাদের আলোচনার ভিতরে খুব বড়ভাবে এসেছিল, অন্যান্য সংস্কারের আলোচনাও তারা সেই দিন এনেছিলেন। তো এই প্রস্তুত করার ক্ষেত্রে আমরা আরও সবাইকে উদাত্ত আহ্বান দিয়েছিলাম যে আপনারা জানেন এই আপনাদের মনে আরও কিছু আছে নাকি। অনেকে ফোন করে বলেছে এটা তো বাইরে বলা যাবে না, এসে সামনাসামনি বলবো। আমরা বলেছি দেখেন আমি প্রথম থেকে বলছি আমরা ব্যক্তি নিয়ে আলোচনা করছি না, প্রতিষ্ঠান নিয়ে আলোচনা করছি না, আমরা প্রক্রিয়া নিয়ে আলোচনা করছি, এই ঘটনা কিভাবে ঘটলো এইটি হলো আলোচনার বিষয়। সেহেতু ব্যক্তিগত যদি আরও কোনো তথ্য উপাত্ত থাকে এটা আপনারা দুদকে নিয়ে যান, সরকারের ফাইন্যান্সিয়াল ইউনিটে নিয়ে যান, ওই যে BFIU না বা বাংলাদেশ ব্যাংকে বা দুর্নীতি দমন কমিশনের কাছে নেন, এইটা তাদের কাজ হবে, আমাদের কাজ চোর ধরা না। আমাদের কাজ হলো চুরির বর্ণনা দেওয়া, আমরা চুরির বর্ণনা দিয়েছি। এখন যে বিষয়টি এর সাথে এসছে সেটা হলো যে আমাদের আহ্বানে সাড়া দিয়ে আপনারা দেখবেন 340 জন বিভিন্ন ধরনের মতামত আমাদের কাছে পাঠিয়েছে, সেই 340টি ধারণা আমরা যথেষ্ট গুরুত্ব সহকারে আমরা পাঠ করেছি, আত্মস্থ করার চেষ্টা করেছি। সেহেতু এই পুরো প্রক্রিয়াটা আপনারা এটাকে আপনাদের কাছে আমি জোর দিয়ে এত সময় নিয়ে বলছি এই জন্য, যদি এই প্রক্রিয়াটা আমরা না বুঝি তাহলে এই দলিলের কিন্তু বৈধতার জায়গাটা আপনারা ধরতে অসুবিধা হবে, কারণ এটা পেশাদারিত্বর দিক থেকে যেমন উঁচু মানের আমরা করার চেষ্টা করেছি, আমরা জানি যে এটা বেরোনোর সাথে সাথে বিভিন্নজন আপনারা সহ
প্রশ্ন করা শুরু করবেন, এটা এরকম কেন, এটা ওরকম কেন, ওই তথ্য নাই কেন, এই সমস্ত প্রশ্নের সম্মুখীন হওয়ার জন্য আমরা প্রস্তুত। আর একই সাথে আমরা বলতে চেয়েছি যে এইটা কোনো গজদন্ত মিনারে বসে কেউ প্রস্তুত লেখে নেই, এটা জনমানুষের সাথে যুক্ত থেকেই আমরা এই লেখাটা প্রস্তুত করেছি, আর সেইটারই আপনাদের সামনে এনেছি। আপনারা দেখেছেন যে এইটার মূলত যে 23টি পরিচ্ছেদ এখানে আছে, সেই 23টি পরিচ্ছেদের ভিতরে এবং আমার ভূমিকা সহ আরেকটু আছে, সেটা হলো যে যে 5টি বিষয়ের ভিতরে আমরা এটাকে ভাগ করেছি। প্রথম ভাগ হয়েছে সামষ্টিক অর্থনীতির উপরে, দ্বিতীয় ভাগ আছে বিভিন্ন খাতওয়ারি আলোচনায়, তৃতীয় ভাগ আছে কাঠামোগত বিভিন্ন বিষয়াদি এটার ভিতরে আছে, তারপরে আছে মানব সম্পদ এবং সুরক্ষা ইত্যাদি বিষয় ওখানে আছে, আরেকটা আছে প্রাতিষ্ঠানিক বিভিন্ন প্রশ্ন যেগুলি আমাদের সামনে এসেছে সেইটা। সরাসরি যুক্ত ছিলাম আগারগাঁওয়ে পরিকল্পনা কমিশনের শ্বেতপত্র প্রণয়ন কমিটির সংবাদ সম্মেলনে।